আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের দুজন সুপারস্টারকে নিয়ে। তো একজন আছে আমাদের সবার প্রিয় অনন্ত জলিল স্যার, এবং অপরদিকে রয়েছে আমাদের সবার প্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি হিরো আলম ভাই সম্পর্কে। তো আজকে আমরা কথা বলবো, কিছুদিন আগে অনন্ত জলিল ভাইয়া ঘোষণা দিয়েছিলেন যে হিরো আলমকে নিয়ে একটি ছবি নির্মাণ করবেন। তো তিনি শুধু কথাই দেননি, অলরেডি হিরো আলমকে তার ছবিতে সাইনও করিয়েছে। তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দুদিন আগে হিরো আলমের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি অনন্ত জলিল ভাইয়ের ছবিতে কিভাবে কি লুকিংয়ে আসছে, কি পোশাক থাকছে, সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে কি লুকিংয়ে তিনি পরবর্তী ছবিতে তিনি আমাদেরকে একটা সারপ্রাইজ দিবেন। তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবার জন্য খুব ভালো লাগবে, এবং আমরা আজকে স্ক্রিনে দেখব কখন থেকে সেই ছবি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কখন থেকে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ক্রিনে জানব বিষয়গুলো। তো সবাই সঙ্গে থাকুন বন্ধুরা, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো বন্ধুরা নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো আমরা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে বিস্তারিত জানব। অনন্ত জলিলের সিনেমা মানেই বড় কিছু। এবার বিগ বাজেট নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই সময়ের হার্টথ্রব নায়ক অনন্ত জলিল। ব্যতিক্রমী নাচ গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা আলোচিত চরিত্র হিরো আলম ডাক পেয়েছেন সিনেমায়। এছাড়াও অনন্ত ও বর্ষার সাথে থাকছেন ইমন। নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন ছবির শুটিং শিগগিরই শুরু হবে। তবে আশার কথা হল, হিরো আলম এই ছবিতে বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। বাংলাদেশের পাশাপাশি ইরানের একজাক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করবেন এ সিনেমায়। এছাড়া লেবাননের কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর সিনেমাটিতে অভিনয় করার কথা রয়েছে। হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে, তাকে তো আর ছোটোখাটো চরিত্রে নেওয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি, এতে অনেক ছোটোখাটো চরিত্র রয়েছে যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে, তাই তাকে আমার ছবিতে বড় চরিত্রে নেব। অনন্ত জলিল জানান, করোনার প্রকোপ কমে গেলেই নির্মাতা অভিনেতা কলাকুশলীদের নিয়ে ছবির বিষয়টি ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। হিরো আলমও খুশি নায়ক ও নির্মাতা অনন্তের অফার পেয়ে। এর মধ্য দিয়ে তার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হচ্ছে। হিরো আলম বলেন, জলিল ভাই আমাকে বড় চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন, আমি নিজেকে উজাড় করে অভিনয় করব।